আসসালামু আলাইকুম। আজ আমরা প্রদর্শিত ভিমটির এসএফডি ও বিএমডি নির্ণয় করা শিখব। আপনারা যে ভিমটি দেখতে পারতেছেন, এটার প্রথমে রয়েছে একটি হিন্স সাপোর্ট, এর বিবিন্দুতে রয়েছে একটি রোলার সাপোর্ট, এর মাঝখানে আমরা স্পেশাল কন্ডিশনের একটা লোড দেখতে পারতেছি, যে লোডটা ভিম থেকে 1 মিটার উপরে উঠে 2 মিটার সরে গিয়ে 6 কিলোনিউটনের একটা লোড দিচ্ছে। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। এরপরে আমরা দেখতে পারতেছি যে বিবিন্দুর পরে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে, যেটা 4 কিলোনিউটন পার মিটার, প্রতি মিটারে 4 কিলোনিউটন করে দিচ্ছে। প্রথমে আমরা যদি স্পেশাল কন্ডিশনে যে লোডটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। সেটা আমরা কী দেখতে পারতেছি যে আমাদের ভীমের উপর কিন্তু একটা পয়েন্ট লোড আসতেছে কত, 6 কিলোনিউটন। কিন্তু এই লোডটা যেহেতু 2 মিটার সরে গিয়ে দিচ্ছে, এখানে আমরা একটা মোমেন্টও পাবো, সেটা হচ্ছে আমাদের লোড দিচ্ছে 6 কিলোনিউটন ইন্টু দূরত্ব কত দিচ্ছে 2 মিটার সরে গিয়ে আমাদের পয়েন্ট থেকে, তাহলে 6 ইন্টু 2 মানে 12 কিলোনিউটন মিটার আমরা একটা মোমেন্ট পাচ্ছি। এখন এই মোমেন্টটা কি ক্লকওয়াইজ হবে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সেটার জন্য আমরা দেখতে পারতেছি যে আমাদের পয়েন্ট থেকে 2 মিটার যে সরে গিয়েছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ রয়েছে। তার মানে আমাদের এই লোডটা অ্যান্টি ক্লকওয়াইজ 12 কিলোনিউটন মিটার, আর আমাদের একটা পয়েন্ট লোডও আসতেছে, সেটা হচ্ছে 6 কিলোনিউটন। এই হচ্ছে আমাদের স্পেশাল কন্ডিশনের লোডটা আমরা বুঝে গেলাম, যে এখানে একটা মোমেন্ট আসতেছে আর একটা পয়েন্ট লোড আছে। এরপর আমরা বি পয়েন্টের পরে আমরা দেখতে পারতেছি কি, এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে, আর এটা এর আগে আমরা দেখিয়েছি আমাদের যখন ইউরিয়া লোড থাকবে সেটার মাঝখানে একটা পয়েন্ট লোড আকারে আমরা পাবো। সেটা হচ্ছে আমাদের এখানে লোড দিচ্ছে কত, 4 কিলোনিউটন পার মিটার, কত মিটার জুড়ে দিচ্ছে, 3 মিটার জুড়ে, তাহলে 4 ইন্টু 3, 3 4 কত, 12, তার মানে 12 কিলোনিউটন, যেটা যতটুকু অংশ জুড়ে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা থাকবে তার মাঝখানে হবে, তাহলে মাঝখানে 12 কিলোনিউটন। এই হচ্ছে আমাদের ভীমের উপর লোড আসতেছে। এখন কোনো বস্তুর উপর লোড দিলে সেখানে তো একটা রিয়াকশন অবশ্যই দিবে, আর আমাদের এখানে রিয়াকশন দিচ্ছে কোথায়, সাপোর্টে। সাপোর্ট এ বিন্দুতে একটা সাপোর্ট রয়েছে আর বি বিন্দুতে একটা সাপোর্ট রয়েছে। এখন আমরা এই দুইটা সাপোর্টের রিয়াকশনটা কত সেটা নির্ণয় করব। আমরা এখন যদি বি বিন্দুর রিয়াকশন জানতে চাই, মানে আরবি যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এ বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে মোমেন্টের ইকুয়েশন থেকে সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ নিব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে নেগেটিভ নিব। এখন আমরা যদি ভীমের দিকে তাকাই, আমরা প্রথমে দেখতে পারতেছি যে প্রথমে একটি মোমেন্ট দিচ্ছে 12 কিলোনিউটন মিটার, যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা -12। এখানে কোনো ডিস্টেন্স আসবে না, কারণ এখানে আমরা সরাসরি মোমেন্টই নিচ্ছি। এরপর আমরা দেখতে পারতেছি যে 6 কিলোনিউটনের একটা পয়েন্ট লোড দিচ্ছে, যেটা এ বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ ঘড়ির কাটার দিকে রয়েছে, তাহলে +6 ইন্টু এ বিন্দু থেকে পয়েন্ট লোড পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 মিটার ইন্টু 3। এরপর যদি আমরা একবার আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পর্যন্ত চলে যাই, সেখানে আমরা দেখতে পারতেছি যে 12 কিলোনিউটন একটা লোড দিচ্ছে। অবশ্যই আমাদের এ বিন্দু যে মোমেন্ট নিয়েছে তার সাপেক্ষে এটা ক্লকওয়াইজ, তাহলে +12 ইন্টু ডিস্টেন্স কত, প্রথমে 3 মিটার, এরপরে 4 মিটার, মোট 7 মিটার, তারপরে রয়েছে 3, এখানটা যেহেতু মাঝখান বরাবর দিচ্ছে তার মানে এখানে আমরা পাচ্ছি 1.5, তাহলে 7, 8, 8.5 মিটার, এই হচ্ছে আমাদের ডিস্টেন্স। এরপর আমরা দেখতে পারতেছি যে আরবি একটা রিয়াকশন দিচ্ছে, সেটা অবশ্যই এ বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আরবি ইন্টু ডিস্টেন্স হচ্ছে 4 আর 3 = 7, এ বিন্দু থেকে 7 মিটার দূরত্বে = 0। এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমরা আরবি পেলাম 15.43 কিলোনিউটন। আমাদের এখানে বিবিন্দুর রিয়াকশন আমরা নির্ণয় করে ফেললাম। এখন আমরা আসি এ বিন্দুর রিয়াকশন আমরা নির্ণয় করি। এ বিন্দুর রিয়াকশন নির্ণয় করার জন্য আমরা শুধু ভার্টিক্যালি যে লোডগুলো রয়েছে এগুলো হিসাব করব। তো এক্ষেত্রে আমরা ভার্টিক্যালি লোড দেখতে পারতেছি, এখানে একটা 6 কিলোনিউটন লোড রয়েছে আর 12 কিলোনিউটন লোড রয়েছে, আর আরবি যে লোডটা আমরা একটু আগে নির্ণয় করেছি সেটা পেয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের যে লোডগুলো নিচের দিকে রয়েছে সেগুলোকে আমরা পজিটিভ ধরে নিব, যেগুলো উপরের দিকে রয়েছে সেগুলোকে আমরা নেগেটিভ ধরে নিব। তাহলে আমরা প্রথমে দেখতে পারতেছি যে 6 কিলোনিউটন এটা নিচের দিকে রয়েছে, তাহলে +6, এরপরে 12 কিলোনিউটন সেটা নিচের দিকে রয়েছে, তাহলে +12, আর আরবি যেহেতু উপরের দিকে রয়েছে তাহলে নেগেটিভ, আর আরবি আমরা নির্ণয় করেছিলাম 15.43 = 2.57 কিলোনিউটন, আর এ বিন্দুর আমরা রিয়াকশন পেয়ে গেলাম। এখানে যেহেতু আমরা শুধু ভার্টিক্যাল লোডগুলো হিসাব করতেছি আর নির্ণয়ের ক্ষেত্রে, তাই এখানে মোমেন্ট আসবে না। আমরা যেহেতু রিয়াকশনগুলো এবং লোডগুলো জেনে গিয়েছি, চলুন এখন আমরা এসএফডি ও বিএমডি নির্ণয় করি। এসএফডি ও বিএমডি নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের একটা রেফারেন্স লাইন টানতে হবে। এই লাইন বরাবর অবশ্যই মানগুলো শূন্য হবে, আর এই রেফারেন্স লাইনের উপরের মানগুলো পজিটিভ এবং নিচের পোর্শনটা হবে নেগেটিভ। চলুন আমরা এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে আর এ উপরের দিকে দিচ্ছে 2.57 কিলোনিউটন, আমরা 2.57 উপরের দিকে উঠলাম। উঠার পরে আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো এখানে লোড নাই, আমরা বরাবর সোজা পরের বিন্দু পর্যন্ত চলে আসলাম। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা 6 কিলোনিউটন নিচের দিকে একটা লোড দিচ্ছে, তাহলে আমাদের এখানে রয়েছে 2.57, নিচের দিকে যেহেতু -6, তাহলে আমরা পেলাম -3.43, তাহলে আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে আসলাম 3.43। এখন এখানে একটা মোমেন্ট রয়েছে, আমরা জানি এসএফডিতে মোমেন্টের কোনো কাজ হবে না, আমরা বিএমডিতে গিয়ে এই মোমেন্টের কাজ করব। তাহলে এরপর আর কোনো যেহেতু লোড নেই, আমরা সোজাসুজি চলে আসলাম। আসার পর এখানে আমরা দেখতে পারতেছি যে আর বি উপরের দিকে উঠতেছে 15.43,
তাহলে আমাদের এখানে মান হচ্ছে 3.43 যেহেতু উপরের দিকে তাহলে পজিটিভ 15.43 আমরা পেলাম 12 আর উপরের দিকে আসলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে যেটা হচ্ছে 4 কিলোনিউটন করে 3 মিটার জুড়ে তাহলে 3 4 12 আর আমাদের এখানে পজিটিভ 12 আর নিচের দিকে লোড দিচ্ছে নেগেটিভ 12 ইকুয়াল টু 0 যেহেতু এখানে ভীমের উপরে এটা স্টেট লোড রয়েছে তাই এসএফডি তে ইনক্লাইন্ড হয়ে 0 মিলে গেল আমাদের এসএফডি আঁকা হয়ে গেল এখন আমরা বিএমডি অঙ্কন করব বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানি কি আমাদের এসএফডি এর যে এরিয়া রয়েছে আর ভীমের উপর প্রদত্ত মোমেন্ট তাহলে প্রথমে আমরা যদি দেখি আমাদের প্রথম এসএফডি তে পজিটিভ একটি আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর উচ্চতা বা প্রস্থ হচ্ছে 2.57 তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করি তাহলে পাচ্ছি 7.71 এখন যেহেতু এসএফডি তে পজিটিভ রয়েছে আমরা বিএমডি তে পজিটিভ একই সাথে এসএফডি তে যেহেতু স্ট্রেট লাইন আছে আমরা বিএমডি তে ইনক্লাইন্ড হয়ে পজিটিভ উপরের দিকে উঠলাম 7.71 এখানে উপরের দিকে ওঠার পরে আমরা ভীমের দিকে দেখতে পারতেছি যে এখানে একটা মোমেন্ট দিচ্ছে 12 কিলো নিউটন মিটার তাহলে আমরা এখান থেকে নেগেটিভ মোমেন্ট নিচের দিকে নামবো তাহলে 7.71 আমাদের মোমেন্ট হচ্ছে 12 কিলো নিউটন মিটার তাহলে 7.71 মাইনাস 12 তাহলে আমরা নিচের দিকে আসলাম মাইনাস 4.29 আসার পরে এরপরে আমরা এসএফডি দেখতে পারতেছি একটা আয়তক্ষেত্র রয়েছে যেটা দৈর্ঘ্য রয়েছে 4 প্রস্থ বা উচ্চতা হচ্ছে 3.43 তাহলে 4.29 থেকে আমাদের এই ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে পেলাম 18 কিলো নিউটন মিটার আর যেহেতু এসএফডি তে স্ট্রেট লাইন আছে আমরা বিএমডি তে ইনক্লাইন্ড হয়ে যেহেতু নেগেটিভ পাইছি তাই নিচের দিকে আসলাম এসএফডি তো আমাদের এই আয়তক্ষেত্রটা নেগেটিভ রয়েছে এখানে আসার পরে এরপর আমরা এসএফডি তে দেখতে পারতেছি যে একটা পজিটিভ ত্রিভুজ রয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে হাফ ভূমি হচ্ছে 3 উচ্চতা হচ্ছে 12 তাহলে আমাদের 18 হচ্ছে কি নেগেটিভ তাহলে আর আমাদের এসএফডি এটা কি পজিটিভ তাহলে নেগেটিভ 18 পজিটিভ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু 3 ইনটু 12 ক্যালকুলেশন করে পেলাম 0 এখন আমাদেরকে বিএমডি আঁকার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের যে ত্রিভুজটা রয়েছে এটা যে দুই পাশ রয়েছে দুই পাশে কি মান আছে কিনা আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে এক পাশে মান রয়েছে 12 অপর পাশে রয়েছে 0 তার মানে এক পাশে মান আছে এক পাশে মান নাই যেহেতু এসএফডি তে ইনক্লাইন্ড আছে তাই বিএমডি তে কার্ভ হবে এখন কার্ভটা কিভাবে হবে কার্ভ আঁকার ক্ষেত্রে আমাদেরকে এক পাশে কোণ উৎপন্ন করে আঁকতে হবে আর এক পাশে কোণ হবে না কারণ এক পাশে যেহেতু মান আছে আর এক পাশে মান নাই যে পাশে মান নাই এ পাশে কোণ উৎপন্ন হবে না কিন্তু অপর পাশে কোণ উৎপন্ন করে কার্ভ আঁকতে হবে তাহলে আমরা যদি এইভাবে আঁকি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের যে পাশে মান রয়েছে এ পাশে একটা কোণ উৎপন্ন হচ্ছে আর অপর পাশে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না এই যে আমাদের বিএমডি অঙ্কন হয়ে গেল এসএফডি ও বিএমডি নিয়ে ছিল আমাদের আজকের ভিডিও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যে কোনো মতামত বা প্রশ্ন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং